সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অথবা এইচডিএফসি ব্যাংক কিংবা আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ যে কোনো সরকারি সরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের জন্য দুটো বড় সড় আপডেট এছাড়াও যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ দুঃসংবাদ সেজন্য ভিডিওটি কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না প্রথম যেই নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি যে কোনো ব্যাংকের যদি আপনারা এটিএমের মাধ্যমে টাকা তুলে থাকেন সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তুলতে গেলে এবার থেকে আর এটিএমের প্রয়োজন হবে না অর্থাৎ ডেবিট কার্ড ছাড়াই এখন থেকে আপনারা যে কোনো এটিএম এ গিয়ে টাকা তুলতে পারবেন ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে নগদ টাকা তোলার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেক্ষেত্রে ডেবিট কার্ডের পরিবর্তে ইউপিআইয়ের মাধ্যমে আপনারা এটিএম থেকে নগদে টাকা তুলতে পারবেন অর্থাৎ নর্মালি যে আমরা যে কোনো এটিএমে গিয়ে ডেবিট কার্ড সোয়াইপ করে টাকা তুলি এই চিরাচরিত নিয়মের পরিবর্তন আসবে আর কিছু দিনের মধ্যে দেশের প্রতিটি ব্যাংকে প্রতিটি এটিএমে আপনারা ডেবিট কার্ডের পরিবর্তে ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন তো ডেবিট কার্ড ছাড়া আপনারা কীভাবে ইউপিআইয়ের মাধ্যমে টাকা তুলবেন সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিস্তারিতভাবে কিছুই জানানো হয়নি তবে যেই দুটো বিকল্পের মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন সেক্ষেত্রে প্রথম বিকল্পটি হচ্ছে এটিএম মেশিনে প্রথমে আপনাকে আপনার বিভিন্ন তথ্য দিতে হবে এরপরে এটিএম মেশিনে একটা কিউআর কোড দেবে তারপরে আপনি ইউপিআই অ্যাপ ব্যবহার করে সেই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে যা গ্রাহকের আবেদন মঞ্জুর করবে তারপরে এটিএম থেকে আপনারা টাকাটি তুলতে পারবেন এটা গেল হচ্ছে প্রথম বিকল্প এছাড়া আরও একটি বিকল্প রয়েছে যার মাধ্যমেও আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন সেটা হচ্ছে প্রথমে আপনাকে এটিএমে গিয়ে ইউপিআই আইডি লিখতে হবে আপনার যে ইউপিআই আইডি রয়েছে সেখানে কত টাকা তুলবেন সেটাও আপনাকে এটিএমে লিখতে হবে এরপরে আপনার ফোনে যে ইউপিআই অ্যাপ রয়েছে যেমন ভীম হতে পারে ফোনপে হতে পারে পেটিএম হতে পারে অথবা গুগল পে যে কোনো ইউপিআই অ্যাপ যেটা রয়েছে সেখানে একটা রিকোয়েস্ট যাবে ইউপিআই পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করে আপনাকে সেই রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করতে হবে এবং আপনি অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে এটিএম মেশিন থেকে আপনারা টাকা তুলতে পারবেন বোধহয় জানিয়ে দিই যে দেশের কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইতিমধ্যে তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কার্ডলেস ক্যাশ উইথড্রোয়াল এই নতুন সিস্টেমটি ইতিমধ্যে চালু করেছে কিন্তু দেশের প্রতিটি ব্যাংক যেমন আপনাদের যদি সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে যদি আপনাদের ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটি বর্তমানে নেই কিন্তু আগামী কিছু দিনের মধ্যে দেশের প্রতিটি ব্যাংক তাদের প্রতিটি এটিএমে এই নতুন সুবিধাটি চালু করবে তো বন্ধুরা এই সুবিধাটি কি আপনাদের ভালো হবে নাকি কোনো লাভ নেই যা রয়েছে সেটাই হবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরপরের আপডেটটিও কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই আপডেটটি যদি আপনাদের যে কোনো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা থাকে সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ম্যাচিউরিটির ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে তো প্রথমে আমরা জানবো যে আগে কী নিয়ম ছিল তো আগে কী নিয়ম ছিল ধরুন আপনাদের ব্যাঙ্কে একটা ফিক্সড ডিপোজিট করা রয়েছে এক বছরের জন্য সেক্ষেত্রে মেয়াদ শেষের আগে যদি আপনারা ব্যাংকে নাও যেতেন এতদিন পর্যন্ত যে নিয়মটি ছিল সেক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে অটোমেটিক্যালি আপনার এফডিটাকে অটো রিনিউ করে দিত অর্থাৎ এক বছর পরে সেই পরিমাণ টাকা আবার এফডি হয়ে যেত সেক্ষেত্রে আপনারা যদি ব্যাংকে গিয়ে বলতেন তবু হতো না হলেও হতো কিন্তু এবার থেকে কিন্তু এই নিয়মেরই পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে যদি আপনারা আপনাদের ফিক্সড ডিপোজিট রিনিউ করাতে চান সেক্ষেত্রে আপনাদের ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হওয়ার আগেই আপনাদের ব্যাঙ্কে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে নাহলে ব্যাংকের তরফ থেকে এতদিন পর্যন্ত যে অটোমেটিক্যালি রিনিউ করে দিত আপনাদের ফিক্সড ডিপোজিট সেই পরিষেবাটি কিন্তু বন্ধ করে দিচ্ছে সমস্ত ব্যাংক সেক্ষেত্রে হবে নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেটা নর্মাল সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে এবং সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট রয়েছে যেটা বর্তমানে তিন পার্সেন্টও দিচ্ছে টু পয়েন্ট জেরো টু পয়েন্ট ওয়ান জেরো টু পয়েন্ট ওয়ান ফাইভ এরকম রয়েছে প্রায় প্রতিটি ব্যাঙ্কেই তো সেই ইন্টারেস্ট রেটই আপনারা পাবেন ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কিন্তু পাবেন না যতদিন না পর্যন্ত আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের ফিক্সড ডিপোজিটটাকে নিজে গিয়ে আপনারা রিনিউ করার জন্য আপনারা আবেদন করবেন তো আপনাদের জানিয়ে দিই যে ভারতবর্ষের প্রতিটি ব্যাঙ্কে সে স্টেট ব্যাংক থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে আইসিআইসি প্রতিটি ব্যাংকে কিন্তু ইতিমধ্যে এই নিয়মটি জারি হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের জন্য যে বড়সড় দুঃসংবাদটি দেওয়া হয়েছে সে দৃশ্যংবাদ সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি আপনারা যারা দেখছেন এবং যদি এখনও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে কিন্তু আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অন্তত হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার কিন্তু অবশ্যই করবেন যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আপনার গাড়ি অথবা বাইকের লোন নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা বড়ো সড়ো দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে এম রেট রয়েছে অর্থাৎ মার্জিনাল কস্ট অফ লেন্ডিং সেটা বাড়িয়ে দিয়েছে এবং সেই রেট বাড়ানোর জন্য তার প্রভাব পড়তে পারে ঋণের ক্ষেত্রে গত পনেরোই এপ্রিল থেকে এই নতুন রেট কার্যকর হচ্ছে আর সোমবার থেকে তার প্রভাব ইতিমধ্যে পড়তে চলেছে এই যে এমসিএলআর রেটটি বাড়ানো হলো এর ফলে আপনারা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নতুন করে কার লোন নিতে চান অথবা যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ইতিমধ্যে কোনো কার লোন থাকে কিংবা হাউজিং লোন থাকে অথবা অন্য যে কোনো লোন পার্সোনাল লোন হোক যে কোনো লোন থাকে সেক্ষেত্রে সেই সমস্ত লোনের ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা যে ইএমআই দেন প্রতি মাসে সেই ইএমআই রেটের কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রেপো রেট এবং অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করে প্রতি মাসে এমসিএলআর পরিবর্তন করে থাকে ব্যাংক এবং এই এমসিএলআর এর হার যেটা কী হবে সেটা ধার্য করতে পারে কিন্তু ব্যাঙ্কই এবং এই এমসিএলআর উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রাহককে ঋণ দেয় বিভিন্ন ব্যাংক এক্ষেত্রে এমসিএলআর রেট বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে ব্যাংক তাদের যে লেন্ডিং রেটটি রয়েছে অর্থাৎ যেই রেটে তারা ঋণ দেবে সেটাও বাড়িয়ে দেওয়া কিন্তু এখনও পর্যন্ত নতুন রেট কত হয়েছে বা কত হবে এই ব্যাপারে কিন্তু ব্যাংকের তরফ থেকে কিছুই এখনও ইনফরমেশন দেওয়া হয়নি যখনই ইনফরমেশন দেওয়া হবে তখনই কিন্তু আমরা আলাদা করে একটা ভিডিও আপনাদের করে জানিয়ে দেবো আপাতত যেহেতু এমসিএলআর রেট বৃদ্ধি করেছে সেহেতু ইন্টারেস্ট রেট বাড়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে ধরা আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন